যাবত এখানে এই মিলনায়তনে বসে আছি, বিশেষভাবে আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীরা। আমি ছোট্ট সোনামণি দেখে একটু আহ্বান জানাতে চাই, তোমরা কি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র, খুবই বিখ্যাত একটি চলচ্চিত্র, মুজিব, একটি জাতির রূপকার, এই সিনেমাটিকে তোমরা দেখেছো? কেউ দেখে দেখেছো? একটু হাত তোলো দেখি। অনেকেই দেখেছো, যারা দেখনি তারা এই চলচ্চিত্রটি দেখে নেবে, তাহলে তোমরা জানতে পারবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে তিনি গড়ে উঠেছিলেন, কিভাবে একটি দিশাহীন একটি জাতিকে পথ দেখিয়েছিলেন এবং শত সহস্র বছরের শোষণ নির্যাতনের পরে এই বাঙালি জাতিকে তিনি মুক্তির সোনালী সূর্য আমাদের স্বাধীনতা উপহার দিয়েছিলেন। তোমরা হয়তো আজকের দিনে বুঝতে পারবে না, এখানে যারা প্রবীণেরা আছেন আমি তাদের প্রতি বিনীত শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আপনারা এই ইতিহাসগুলো জানেন, কিন্তু নতুন প্রজন্ম হয়তো ওইভাবে এই ইতিহাসগুলো তারা জানে না। একটা সময় ছিল আমাদের পূর্বপুরুষেরা বারে বারে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আমাদের এই দেশটি পরাধীন দেশ ছিল। এখন আমরা টেলিভিশনে যখন দেখি আমাদের পাশের দেশ মায়ানমারের রোহিঙ্গারা দলে দলে তারা বাস্তুচ্যুত হয়ে তাদের ঘর বাড়িগুলো চালিয়ে দেওয়া হচ্ছে, তাদের নারীদেরকে নির্বিচারে ধর্ষণ করা হচ্ছে এবং তাদেরকে নির্বিচারে গুলি করে করে নির্মমভাবে হত্যা করেছে। এমনকি সাম্প্রতিককালে আমরা দেখেছি আন্তর্জাতিক মিডিয়ায় রোহিঙ্গাদেরকে গলা কেটে কেটে হত্যা করা হচ্ছে এবং তারা প্রাণ বাঁচানোর জন্য তাদের বাস্তুভূমি ছেড়ে, তাদের স্বপ্নের স্বদেশ ছেড়ে তারা জীবনের মায়া সাঙ্গ করে তারা বাংলাদেশে আসছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার অগ্রদূত জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দিয়েছেন, রক্ষা করেছেন। 10 লক্ষ থেকে প্রায় 12-14 লক্ষ রোহিঙ্গা আজকে বাংলাদেশে তারা যেখানে এসে আশ্রয় নিয়েছে, তারা কি নির্মম ভাবে কি মানবেতর জীবন যাপন করছে। আজকে আমরা যদি প্যালেস্টাইনের দিকে তাকাই তাহলে দেখি এই যে গাজায় যুদ্ধ চলছে, রাফায় ওই কসাই নামে খেত ইহুদিদের নেতা নেতানিয়াহু যেভাবে অভিযান চালিয়ে আমাদের ভাইদেরকে বোন দেখে নির্মম ভাবে হত্যা করছে, আজকে প্যালেস্টাইনকে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সেই প্যালেস্টাইনেরা জানে আজকে স্বাধীনতার মূল্য কত। আমাদের এই মাটিতে জন্ম নেয়া এক সাহসী সন্তান 1920 সনের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাইগার নদীর পাড়ে একটি ছোট্ট পর্ণ কুটিরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শেখ লুৎফুর রহমান এবং শেখ শায়রা খাতুনের সন্তান। পরবর্তীকালে বাঙালি অল্পবিসম্বাদিত নেতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ছোট্টবেলায় আদর করে তার মা বাবা বোকা বলে ডাকত। আমি আজকে স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই কথাগুলো বলে যেতে চাই, কারণ যদিও করি বঙ্গবন্ধু শান্তি সংসদ আজকে যে আয়োজনটি করেছে এই আয়োজনটিকে নিবেদন করা হয়েছে আমাদের ছোট্ট সোনামণিদের জন্য। আমি অনেকবার যদিও করি বঙ্গবন্ধু সংসদের প্রোগ্রামে এসেছি, এবারে এসে দেখলাম যদিও করি বঙ্গবন্ধু শিশু কিশোর শান্তি সংসদের নামে তারা বাচ্চাদের জন্য আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে এবং আজকে আমাদের ছোট্ট সোনামণিরা আমার প্রিয় বাংলাদেশের প্রকৃতি নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শিশু পুত্র যাকে 15ই আগস্টে নির্মম ভাবে ঘাতকের দল হত্যা করেছিল শেখ রাসেলের ছবি এঁকেছে তারা তাদের মধ্যে দেশাত্মবোধ উজ্জীবিত করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে তাদের হৃদয়ে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন অবশ্যই একটি ব্যতিক্রমধর্মী আয়োজন হিসাবে স্বীকৃতি অর্জন করবে দৃঢ় বিশ্বাস আমার রয়েছে। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমি আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনি ছোট্ট সোনামণিদের জন্য এই আয়োজনটি করেছেন এবং রায়ন মাসুম আহমেদের হাত ধরে আজকে হয়তো অন্তত পক্ষে আমাদের এখানে যারা উপস্থিত সেই সব শিশু কোমল নদী শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। এই সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি জনাব আব্দুল আওয়াল ভূঁইয়া তিনি এই সংগঠনটি নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এবং আমাদের প্রিয় নেতা অর্থ সারথী দত্ত বীর মুক্তিযোদ্ধা তিনি এখানে আছেন, তিনি আমার পরে কথা বলবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না।
আমি যে কথা বলছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সনের 17 মার্চে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করে তিনি ক্রমান্বয়ে নিজেকে গড়ে তুলেছিলেন। স্কুল জীবনেই যখন তিনি গোপালগঞ্জে মিশন স্কুলের ছাত্র ছিলেন, সেই সময় তিনি ছাত্রদের অধিকার রক্ষার জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং ছাত্রদের পক্ষে কথা বলেছিলেন। সেখানে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, অনেক সমস্যা হয়েছিল, সেখানে তিনি বুক চিপিয়ে সাহসী চিত্তে মানুষকে রক্ষা করার জন্য তিনি এগিয়ে এসেছিলেন। পরবর্তীতে তিনি চলে গেলেন কলকাতার ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তিনি নির্বাচিত হলেন এবং সেখানেও তার নেতৃত্বের স্ফুরণ ঘটেছিল এবং সেই সময় ভারতের যারা জাতীয় নেতা ছিলেন তিনি তাদের সাহচর্য লাভের সুযোগ পেয়েছিলেন। এবং সেই সময় তিনি আমাদের বাঙালির প্রিয় নেতা শেখ বাংলাকে ফজলুল হক বিশেষভাবে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সান্নিধ্য অর্জন করেছিলেন এবং তাদের স্নেহধন্য হয়ে তিনি পরবর্তীতে ফিরে এসেছিলেন এই পূর্ব পাকিস্তানে। আমরা ব্রিটিশদের দ্বারা প্রায় 200 বছর আমরা শাসিত হয়েছিলাম, তারা আমাদেরকে শোষণ করেছিল, আমাদের পূর্বপুরুষদের তারা নির্যাতন করেছিল। তোমরা যদি টেলিভিশনে প্যালেস্টাইনিদেরকে দেখো কিংবা মায়ানমারের রোহিঙ্গাদেরকে দেখো তাহলে হয়তো কিছুকে অনুধাবন করতে পারবে, তোমার আমার পূর্বপুরুষেরা কতটা কষ্টের জীবন যাপন করেছে পরাধীনতার সেই কঠিন সময়ে। এরপরে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যৌবনের উত্তাল দিনগুলোতে এই পূর্ব পাকিস্তানে তিনি ফিরে আসেন। তিনি ফিরে আসার পরে